ফ্যাটি লিভারে আসলে মূলত শরীরের মধ্যে কি হয়, লিভারের কি সমস্যা হয়? সাধারণভাবে যদি বলতে চাই যে এটার মধ্যে যেটা হয় যে আমরা জানি যে যে কোনো অবস্থিতি বা স্থূল রোগ যখন আমরা বলি তো বেসিক্যালি যেটা হয় যে শরীরে এক্সেস ফ্যাট থাকে, তো এই ক্ষেত্রে যেটা হয় লিভারে নর্মালি লিভারে কিছু ফ্যাট থাকে লেস দেন 5%, তো যখন নাকি এক্সেস ফ্যাট অ্যাকুমুলেশন হয় লিভারে তখন আসলে এটাকে ফ্যাটি লিভার বলা হয়। তো প্রবলেমটা হয়ে গেল যে শুধু ফ্যাট যে ওখানে জমা থাকে তা না, ওখানে ফ্যাটি লিভার জমা ফ্যাট জমা থাকার ফলে ওখানে বিভিন্ন ধরনের চেঞ্জ হয় এবং চেঞ্জ হওয়ার কারণে যেটা হয় যে লিভার সেল ডিস্ট্রাকশন হয় এবং লিভার রিজেনারেট করে এবং আস্তে আস্তে যেটা হয় যে সহজ কথা এটা লিভারের কাজকে বাধাগ্রস্ত করে এবং কোনো এক সময় এই ফ্যাট লিভারকে নষ্ট করে দিতে পারে এবং পরবর্তীকালে দীর্ঘস্থায়ী ভাবে এখানে লিভার ফাইব্রোসিস বা লিভার সিরোসিস ডেভেলপ করতে পারে। সবার হয় না, বাট কারো কারো ক্ষেত্রে হতে পারে। 10% মতো এই যে দীর্ঘস্থায়ী জটিলতা গুলি হয় লিভার সিরোসিস বা এবং লিভার সিরোসিস যাদের হওয়ার ঝুঁকির মধ্যে থাকে, কারো কারো যেমন ঝুঁকির মধ্যে থাকে কারো কারো এখান থেকে আবার লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। বাসুদীপ, আমরা আমাদের সমীক্ষার কথা বলতেছিলাম যেটা আমরা আপনার সাম্প্রতিক কালে আন্তর্জাতিক জার্নালে পাবলিশ করছি, ওখানে আমরা আসলে এই ফ্যাটি লিভারটাও দেখি। আমরা দেখেছি গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে 18.5 জনের আসলে ফ্যাটি লিভার আছে এবং এই ফ্যাটি লিভারটা নিজের জনগণের মধ্যে 18.5 জনে আছে, কিন্তু যারা ওবেস তাদের মধ্যে কিন্তু রেট এটা অনেক বেশি, 40% করে। এটা হলো একটা। আর সেকেন্ড হলো যে যারা নাকি ওবেস তাদের মধ্যে শুধুমাত্র ফ্যাটি লিভার না, তাদের মধ্যে ডায়াবেটিসও আমরা অনেক বেশি পেয়েছি। আমাদের জনগোষ্ঠীর মধ্যে, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আমরা ডায়াবেটিস পেয়েছি 12%, কিন্তু যাদের নাকি এই ওবেসিটি অথবা ওভারওয়েট আছে এদের মধ্যে আসলে ডায়াবেটিসের রেট হচ্ছে 22% মতো। সো দেখেন যে প্রতি 5 জনের একজনের ওভারওয়েট অথবা ওবেস থাকলে তাদের ডায়াবেটিস থাকে। সিমিলারলি আমরা দেখেছি যে হাইপার টেনশন, আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আমরা হাইপার টেনশন পেয়েছি 17-23 জনের, কিন্তু যাদের অবেজ অথবা ওভার ওয়েট থাকে তাদের আমরা হাইপার টেনশন পাইছি 17-33 জনের, অর্থাৎ প্রতি 3 জনের একজনের মধ্যে হাইপার টেনশন আছে। দিস ইজ ভেরি অ্যালার্মিং আমাদের গ্রামীণ জনগোষ্ঠী, যেখানে আমাদের দেশে বেশিরভাগ মানসিক গ্রামে থাকে, এবং ডিসলিপিডেমিয়া এটা এটাও খুব কমন আমাদের দেশের মধ্যে। আমরা আমাদের সার্ভেতে দেখেছি যে ডিসলিপিডেমিয়া প্রেজেন্ট হলো 70-80% লোকের উপরে, কিন্তু যাদের নাকি অবেসিটি অথবা হাইপার টেনশন অবেসিটি থাকে অথবা ওভারওয়েট থাকে তাদের মধ্যে ডিসলিপিডেমিয়া অথবা কোলেস্টেরলের মানে আধিক্য এটা এটা রেট প্রায় 70-90 জনের মধ্যে, অর্থাৎ 10 জনের মধ্যে 9 জন অবেস লোকের বা ওভারওয়েট লোকের মধ্যে কোলেস্টেরল। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।